পাপেট শো বা পুতুল নাচ কার না পছন্দ, তবে দেশে বসে সরাসরি রাজস্থানের পুতুল নাচ সত্যি অবিস্মরণীয় মুহূর্ত। ঢাকা দর্শকদের জন্য এমনই সুযোগ তৈরি করে দেয় অল ইয়ার্স প্রসেস দু ঢাকা ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। রাজস্থানের কাঠপুতলি শিরোনামে আয়োজিত এই পাপেট শো থেকে চোখে সরাতে পারেনি দর্শকরা। ওরা কাঠপুতলি, সুতোর টানে কথা বলে ওঠে, নাচে গায়, গল্প বলে। রাজস্থানের নাগুর অঞ্চলের ভাট আর নাট সম্প্রদায়ের মানুষেরা কাঠপুতুল পেশার সঙ্গে যুক্ত, যাদের ডাকনাম পুতুলওয়ালা। গা থেকে গায়ে ছুটে বেড়ায়, বাঁচিয়ে রাখে লোক সংস্কৃতির পরম্পরা। There is no story as such a thing. It's more small scenes of a village in India. Oh, it is from 3 years old to 99 years old. This is the pretty unique performance, you know. I have directed it, you know, but I also do the manipulation. দেশ ও বিদেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরতেই এবারে রাজস্থানের পুতুল নাচের আয়োজন করে অল ইয়ার্স প্রসেস। দর্শক সারিতে থাকা ছোট বড় সকলের মন ছুঁয়ে যায় কাঠপুতলির পরিবেশনা। আমি পাশে অনেক পুতুল দিয়ে খেলা করি, আজকে মঞ্চে পুতুল নাচে দেখব। পুতুলরা অ্যাক্টিং করে, পুতুলরা কথা বলে, কিছু পুতুলকে দাঁড়ায় রাখছে আর একটাকে সুতা ধরে নাচিয়েছিল। যত সাংস্কৃতিকভাবে আপনি রিচ হবেন, আপনার যদি এই যে ক্রাইম বলেন বা এগুলো সব কিছুতে কিন্তু বাচ্চারা দূরে সরে আসবে। তো অল ইয়ার্স প্রসেসকে খুব ধন্যবাদ যে এরকম ইন্ডিয়ার খুব ঐতিহ্যবাহী একটা পুতুল নাচ এখানে নিয়ে আসছে। কাঠপুতলি শিল্পের ঐতিহ্য হাজার বছরেরও বেশি পুরনো, সুতোই বাঁধা জীবন, অথচ রঙের কমতি নেই এতটুকু। এই শিল্প এখন রাজস্থানি সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐতিহ্যের চিরন্তন অংশে পরিণত হয়েছে। তাই এই কাঠপুতলির পরিবেশনা নিয়ে শিল্পীদেরও গর্বের শেষ নেই। পুতুল নাচের প্রথম অংশে দেখানো হয় ভারতের উত্তরাঞ্চলের ছোট্ট একটা গ্রামের দৈনন্দিন জীবন ও জীবিকার কিছু চিত্র, পাশাপাশি রাজস্থানের নাচও পরিবেশন করা হয়। ফোক ডান্স ভি চলতা হ্যায়, পাপেট চলতা হ্যায়, হর তরহ কে ভোপা ভোপি কাজ কাম চলতা হ্যায়। গুজরি বজা কে ও বড়ে বড়ে রাজা মহারাজা কে পড় ভাসতে হ্যায়, উসকো পড় বোলতে হ্যায়। ও পড় ওয়ালা তো বহুত জ্যাদা পারফরমেন্স হোতা হ্যায়, কম সে কম 3-4 ঘন্টে কা কন্টিনিউ হোতা হ্যায়। জরা সো টেডো হো জা বাল মামর পল্লু লটকি কে, জরা সো টেডো হো জা বাল মা পল্লু লটকি কে। সো অলগ অলগ ক্যারেক্টার আতে হ্যায়, জেসে স্নেক চার্মার হ্যায়, সপেরে ওয়ালা হ্যায়, উসকে লিয়ে সিরি ধুন বজানি পড়তি হ্যায়। আনার কে লিয়ে আতি হ্যায়, উসকে লিয়ে অলগ বজানা পড়তা হ্যায়, অর ব্ল্যাক ম্যাজিশিয়ান হ্যায় জো উসকে নার জো কাটতা হ্যায়, ওকো হাত পে লে জাতা হ্যায়, উসকে লিয়ে অলগ করনা পড়তা হ্যায়। মারো পেট দুখে রে, কালবেলিয়া নৃত্য, ভাওয়াই নৃত্য, পাপেট শো, তেরাতালি নৃত্য, চরি নৃত্য, ঘুমর নৃত্য, ये सारे, ये जो सपेरा डांस है ना, ये जो कालबेलिया नृत्य, ये हमारा कल्चर, हमारा डांस इसी से शुरू हुआ था, इस कालबेलिया डांस से, सपेरा। দ্বিতীয় অংশের দৃশ্যপট সম্রাট আকবরের প্রাসাদ। রাজস্থানের মহারাজাদের আমন্ত্রণ জানানো হয় রাজার দরবারে, সেখানেই ঘটে যাওয়া কিছু ঘটনা দিয়ে সাজানো হয় এই পর্ব। সত্যি, দশ আঙুলে সুতোয় বাঁধা জীবন, তারপরও রঙের কমতি নেই, কমতি নেই তাল লয় ছন্দেরও। দেশ ভিন্নতায় সংস্কৃতির এমন বৈচিত্র্য ঐতিহ্য ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, তবেই তো বিকশিত হবে মানসিকতা এবং মানবিকতা।